নমস্কার বন্ধুরা, ফেমাস নুডলস কিচেনের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের সকলকে। সামনে দুর্গাপূজো আসছে, তাই সেটাই মাথায় রেখে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ছোলার ডালের রেসিপি, এবং এই রেসিপি আমি কিভাবে তৈরি করছি আজকে আমি সেটাই আপনাদেরকে করে দেখাবো। তাহলে আসুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্রেশার কুকার নিয়েছি, এর মধ্যে আমি এখন ছোলার ডালটা সেদ্ধ করব। আপনারা চাইলে কিন্তু এমনি কড়াইতেও ডালটা সেদ্ধ করে দিতে পারেন, কিন্তু তাতে সময়টা বেশি লাগবে, তাই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নেব। এরপর দিয়ে দেব জল। দেখুন আমার এক কর মতো হয়েছে, মানে এক করে থেকে একটু বেশি, তো সেই অনুপাতে জলটা দিলাম, খুব বেশি দিইনি। এখন দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি প্রেশার কুকারে চারটে সিটি দেব। দুটো সিটি দিলেই হয়ে যায়, যেহেতু আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখিনি ডালটা, তাই জন্য আমি চারটে সিটি দিলাম। দেখুন সিটি দেওয়ার পর কি সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতে টিপলে যাতে নরম হয় সেরকম কিন্তু নরম করবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আরো কিছুটা পরিমাণ জল। এখন এটা আমি আবারও বেশ কিছুক্ষণ হতে দেব এইভাবে। এখন কয়েকটা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে দিলাম। অপর দিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। আমি এই রান্নাটা সম্পূর্ণই ঘি দিয়ে তৈরি করব। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন বা সাদা তেলেও করতে পারেন, তবে ঘি দিয়ে তৈরি করলে এর স্বাদ অনেকটাই আলাদা হয়। এখন দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দেব কাজু আর কিশমিশ। এগুলো হালকা করে ভেজে নিয়েই আমি তুলে নেব। আমার চ্যানেলে পুজো সংক্রান্ত অনেক রকমের রেসিপি দেওয়া আছে, আমি সেই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অথবা আই বাটনে আপনারা দেখতে পারবেন, সেখান থেকেও আপনারা কিন্তু ক্লিক করে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিলাম আরো বেশ কিছুটা ঘি। হাফ টিস্পুন গোটা জিরে দিলাম, গোটা জিরেটা একটু ভালো করে ভেজে নেব লঙ্কার সাথে। তারপর দিয়ে দেব কুচনো নারকেল। কুচনো নারকেলটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব, তবে কালো করে ভাজবো না, মানে কালো কালো যাতে না হয়, এরকম বাদামি রং হবে সেই পর্যন্তই ভাজবো। মশলাটা এখন দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি দিয়েছিলাম জিরে, আদা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটা, তবে খুব বেশি আমি ঝাল দিইনি, যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি অল্পই দিয়েছি পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা কাজু কিশমিশটা, আর মশলার সাথেই আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা আমি কষে নেব। দেখুন মশলা কিন্তু আমার কষা হয়ে গেছে। এই মশলাটা আমি ছোলার ডালটা যে সেদ্ধ হতে দিয়েছি আবারও কিছুটা জল দিয়ে, তো সেইখানে আমি এই মশলাটা এখন দিয়ে দেব। দেখুন আমার ছোলার ডালটা বেশ সুন্দর হয়ে গেছে, বেশ ঘন ঘন, এর মধ্যে আমি এখন দিয়ে দেব মশলাটা। আমি কিন্তু এখানে এই ছোলার ডাল লুচির সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো, আর আমার চ্যানেলে কিন্তু লুচিরও রেসিপি দেওয়া আছে, এবং সাদা ধবধবে কিভাবে লুচি আপনাদের বাড়িতে তৈরি করবেন সেই ট্রিক্সও আমি সেই রেসিপিতে বলে দিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিলাম সামান্য চিনি আর গরম মশলা। খুব ভালো করে এই চিনি আর গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি, আর সামান্য চেক করে দেখলাম নুনটা কতটা হয়েছে, আমার সামান্য কম লাগলো তাই একটু দিয়ে দিলাম। এখন কিন্তু আমি নামানোর আগে একটু ঘি দিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ঘি দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ছোলার ডাল কিন্তু এরকম অবস্থাতেই নামাবেন, না হলে জমে যাবে। দেখুন আমি লুচির সাথে এখন ছোলার ডালটা পরিবেশন করছি। তাহলে আজকের আমার এই ছোলার ডালের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের দ্বারা, এবং আরও নিত্য নতুন কোনো রেসিপি যদি আপনাদের জানার ইচ্ছে থাকে সেটাও আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। আর আপনাদের আত্মীয় এবং বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দেবেন, যাতে করে তারাও বাড়িতে বানানোর বা তৈরি করার সুযোগ পায়।
আজকের মতো এই পর্যন্তই। আবার আমি চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।